নিষিদ্ধ মাদক হেরোইন রাখার অভিযোগে একই পরিবারের মহিলা সহ তিনজন গ্রেফতার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো আসানসোলে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার বাবুতলাও এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বাবুতলাও এলাকার একটি বাড়িতে অভিযান চালায় আসানসোল উত্তর থানার পুলিশ। হিরোইন রাখার অভিযোগে দুই মহিলা ও এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তাদের মধ্যে একজন বিশেষভাবে সক্ষম বলে জানা যায়। ধৃতদের কাছ থেকে প্রায় 22 গ্রাম হেরোইন উদ্ধার হয়, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। কি কারণে তারা ঘরে হেরোইন মজুদ করেছিল বা ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তারই তদন্ত শুরু করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। কিসকে লিয়ে আয়া পুলিশ বলো? ইয়হা আয়া তো ইসমে কুছ মে কে লেকে হেরোইন 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 রিকভার কিয়া পুলিশ নে, হ্যাঁ পর লেকে গিয়া। হ্যাঁ उनका जो लड़की वाला था वो क्या उनका लड़की है? हाँ, बाबूजान का लड़की है। बाबूजान का बाबूजान है इसका नाम मीन। हाँ, हाँ बाबूजान है ना उसका नाम। उसका काफी लोग अफेयर है, वो हैंडीकैप है, हैंडीकैप उसका बेटी है। ओ, अच्छा। उसके साथ में और दो तीन लेडीज थी जिसको पकड़ के ले गया। सब एक ही परिवार का है, बहू है वो, बहू बेटी सब। क्या हुआ था इधर? अभी तो हमको आया, तो हमको सुनने में आया कि यहाँ पे स्मैक बेचता है, तो इसी से पुलिस आया तो ही देखने आया। क्या चीज बिकता है स्मैक जो बोलता है ना, जो हीरोइन? हाँ हीरोइन, तो वही सब था, वही मैंने सुनने आया तो ही हमको देखने आया। जब सुना तो पुलिस आया था, पुलिस आया था और दो तीन लोगों को घर का लेडीज है, सबको एक ही गया। लड़की और औरत सभी को एक ही गया। इधर में क्या ड्रग्स बिक्री करते हैं? हीरोइन? हाँ वही, जो भी बोलिए वही नशे का सामान बिकता होता है, वही सब है। अच्छा, पुलिस इसलिए आया था? इसी से आया था। तो नाम क्या है उसका? नाम तो ये हमको भी नहीं पता, मैं बाबूजान का नाम से ऐसे जानता है। बाबूजान इस घर का मालिक का नाम? जी। आपका नाम भाई? हमारा नाम एमडी वाहिद इकबाल। ठीक है। आसानसोल से महेश देव, रिपोर्ट टीवी न्यूज 10। IVF যেসব দম্পতি স্বাভাবিক উপায়ে সন্তান উৎপাদনে অক্ষম বা যেসব মহিলারা দীর্ঘদিনের প্রচেষ্টায় কনসিভ করতে পারছে না, আধুনিক চিকিৎসা পদ্ধতিতে অন্যতম পরিত্রাতা হিসেবে আসে IVF পদ্ধতি। বিশদে জানতে ফোন করুন 7699-13099 নম্বরে। কলকাতা খ্যাত ডক্টর অঞ্জন চ্যাটার্জিকে আপনারা পেয়ে যাবেন দুর্গাপুরের রেলওয়ে স্টেশন সন্নিকটে ওয়েস্টার্ন নার্সিং হোম দুর্গাপুর 1 পশ্চিম বর্ধমান। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসায় যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের এসি, নন এসি রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে,
আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলানদিঘি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স, বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফেসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে। প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স, আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণপল্লী ব্যানাচিতি, দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার 9734002000, হোয়াটসঅ্যাপ নাম্বার 9733550033। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি AC মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই, বেশ কয়েক বছর ধরে আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাই। আমি আমার হাজবেন্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল। খুব প্রশংসা করেছেন ওখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই নিচেছিল বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। আবিষ্কার মতো আমি ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি বা এদের রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি, কয়েক কিন্তু কোশ্চেন করেন। দুবার স্ক্যান করতে হবে, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করেন, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর। কিন্তু আরও যে সুযোগ সুবিধা আছে, ডাক্তার ডাক্তার এখানে যেগুলো OPD বসাচ্ছেন সেগুলো খুব ভালো, দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হলে সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে। Thank you.